কথায় আছে রাখে আল্লাহ মারে কে, 10 ফুট মাটির নিচে প্রায় 1 ঘন্টা চাপা পড়ে থাকার পরও জীবিত উদ্ধার করা হয়েছে এক ব্যক্তিকে। এমনকি প্রায় 1 ঘন্টা মাটির নিচে চাপা পড়ে থাকলেও উদ্ধারের সময় ছিলেন পুরোপুরি সজ্ঞানে। 10 ফুট মাটির নিচ থেকে একটি শাবল দিয়ে বাঁচারও চেষ্টা করেছিলেন তিনি। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। আমরা যখন তাকে উদ্ধার করি তখনও উনি কথা বলছিলেন এবং আমাদের কাছে মনে হয়েছে উনি খুব মোটামুটি সুস্থ আছেন আর কি। তারপরে বের করার পরে উনি সেন্স হারায় ফেলে, পৃথিবী আর দেখতে পারবো না, আত্মীয় স্বজন কাউকে দেখতে পারবো না, এটাই ভেবেছিলাম। গত 10ই জানুয়ারি মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এই ঘটনাটি ঘটে। সেপটিক ট্যাঙ্কের নিচ থেকে ইট বের করার সময় হঠাৎ দুই পাশ ধসে প্রায় 10 ফুট মাটির নিচে সম্পূর্ণ চাপা পড়ে যান বাবুল মিয়া নামের এক ব্যক্তি। কয়েকদিন ধরেই এই পাশ থেকে উঠতেছিল, হঠাৎ করে বালু সাইড থেকে পড়ে ধসে পড়ে মাটির মধ্যে একবার চাপা পড়ে যায়। শুরুতে বাবুল মিয়ার মাটির নিচে চাপা পড়ার বিষয়টি কেউ বুঝতে না পারলেও তার ব্যবহার করা মোবাইল, দা এবং জুতা পরে থাকতে দেখে স্থানীয়রা ধারণা করেন। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে আসে স্থানীয়রা, তবুও তার অস্তিত্ব বুঝে উঠতে পারছিলেন না তারা। বাড়িতে যায় বসে আছি, এর মধ্যে হয়ে হয়ে উঠে গেছে, আমি ওখান থেকে মানে দৌড়ে যাচ্ছি, আসে গোত্র মধ্যে সব দিচ্ছি, দিয়ে আর কি মাটি মুটি টান দিচ্ছি, খোঁজ পাইনি। তখন লোকজন পাশাপাশি লোকজন তারা তা খোঁজার জন্য খুবই চেষ্টা করছে। দীর্ঘক্ষণ মাটি খোঁড়ার পর বাবুল মিয়ার শরীরের কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। ধীরে ধীরে মাটি খুঁড়তে খুঁড়তে বের হয় তার মাথা। এরই মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন তারাও। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় জীবিত উদ্ধার করা হয় বাবুল মিয়াকে। আমরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে উদ্ধারকারী সামগ্রী নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই এবং ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে আমরা যা গিয়ে দেখি আহত ব্যক্তিটা মাটির নিচে পুরোটাই চাপা পড়ে গেছে। ওনার যখন চাপা পড়ে মাথা এবং কিছুটা ফাঁকা জায়গা উনি পেয়ে যান, যার কারণে ওনার শ্বাস প্রশ্বাস নিতে পারেন। দ্রুত লোকটাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিই। বিস্ময়কর ভাবে প্রায় 10 ফুট মাটির নিচে 1 ঘন্টা চাপা পড়ে থাকলেও উদ্ধারের সময় সম্পূর্ণ সচেতন ছিলেন বাবুল মিয়া। এমনকি মাটির নিচে তার হাতে থাকা শাবল দিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন তিনি। তবে উদ্ধারের পর জ্ঞান হারান বাবুল মিয়া। 1.5 ঘন্টা বা 30-35 মিনিটের মতো ঘোরার পরে ওনার শুধু মাথার চান্দিটা প্রথমে পাওয়া গেলো, মাথার চান্দি। তারপরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ওনার মোটামুটি মাথাটা বার হলো, উনি আর কি নেশফেসা অবস্থা। তারপরে এই পুরো শরীরটা মাটির ভিতর ছিল, এখান থেকে দেখে কোনো টানিয়ে বার করতে বা ইয়ে করতে ওখানে অনেক সময় গেছে। সময় দেওয়ার পর উনি এক পর্যায়ে নিজেও আসলে শাবল দিয়ে বাঁচার জন্য চেষ্টা করতেছিল, নিজেও চতুর্পাশ দিয়ে ঘুরতেছিল, মাটি হাত সরাচ্ছিল। তো এক পর্যায়ে ফায়ার সার্ভিস আসলো, ফায়ার সার্ভিসও আসে ওনাকে উদ্ধার করলো, ওনারা খুব ভালো তৎপরতা ভূমিকা নিয়েছে। মাটির নিচে এতক্ষণ চাপা পড়ার পরও অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বাবুল মিয়া। তবে তার মতো অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। আর আসলে এটা মানে অকল্পনীয় একটা ঘটনা যে এতক্ষণ একটা মানুষ অক্সিজেন বা আসলে দুনিয়ার আলো বাতাস ছাড়া যে জীবিত থাকবে এটা আসলে আমরা কখনো কল্পনাও করতে পারি না। সব উপর আলার ইচ্ছা। ইতলা কাজ করবে দাদা, দুই পাশে থেকে ভাঙে ওই মাটির চাপার তলে পড়ছিলাম, কত চিগড়া চিগড়ি ভেগড়া ভেড়ি করে কেউ আসে না। পরে ফায়ার সার্ভিস কে বেন খুব ফোন করছে, আসে ওনাগরে আল্লাহ পাকে ওনাগরে উদ্ধারে পৃথিবীর মুখ দেখতে পারছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর।